अयोध्या जाता रहता हूँ, लेकिन मेरा कार्यक्रम 22 जनवरी को अयोध्या जाने का नहीं। एक जन शंकराचार्य तिनी कांग्रेसी शंकराचार्य शिलान्यास समय बिरोधिता करे आलादा शिलान्यास करेछिलेन, जादेर कपाले नहीं तारा थाकते पारबेन ना। লোকসভা ভোটের প্রাক্কালে 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরে রামলালাকে প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তা ঘিরে অযোধ্যা জুড়ে এখন সাজো সাজো রব। লোকসভা ভোটের আগে নরেন্দ্র মোদিকে সামনে রেখে রাম মন্দিরের উদ্বোধনের উন্মাদনা গোটা দেশে ছড়িয়ে দিতে চাইছে বিজেপি। 22 জানুয়ারি কো জব অযোধ্যা মে প্রভু রাম বিরাজমান হো আপনে ঘরো মে ভি শ্রী রাম জ্যোতি জলায়ে দীপাবলি মনায়ে। দেশ জুড়ে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টদের পাশাপাশি আমন্ত্রণ করা হয়েছে এক ঝাঁক বলিউড তারকাকে, কিন্তু তার আগে রাম মন্দিরের উদ্বোধন নিয়ে রাজনৈতিক বিতর্ক কিছু কম হচ্ছে না। বিরোধী দলগুলোর দাবি, ভগবান রাম হচ্ছেন আস্থার প্রতীক, ভক্তির প্রতীক। কিন্তু মন্দির সম্পূর্ণ তৈরির আগেই তড়িঘড়ি লোকসভা ভোটের আগে নরেন্দ্র মোদীকে দিয়ে তার উদ্বোধন করানোকে ভোটের রাজনীতি হিসেবেই দেখছেন একাধিক বিরোধী দলের নেতা। কংগ্রেস, সিপিএম সহ একাধিক বিরোধী দল রাম মন্দিরের উদ্বোধনে না যাওয়ার কথা জানিয়েছে, কারণ তাদের মতে এর মধ্যে গোটা অনুষ্ঠানকে বিজেপি আর আরএসএস ভোটের প্রচার হিসেবে ব্যবহার করছে। এর মধ্যে ভক্তি কম, রাজনীতি অনেক বেশি আছে। কার্যত এই একই সুর শোনা গেল পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতীর গলাতেও। শ্রী রামজি যথাস্থান প্রতিষ্ঠিত হোক আবশ্যক, लेकिन शास्त्र सम्मत विधि निषेध का अनुपालन करके ही उनकी प्रतिष्ठा हो, यह भी आवश्यक है। उस विधि निषेध का अनुपालन करना ही प्रधानमंत्री राष्ट्राध्यक्ष आदि का दायित्व है। उस विधि का अतिक्रमण करके अपने नाम कमाने का प्रयास करना, भगवान से विद्रोह लेना है, हनुमान जी के गधे का पात्र अपने को बनाना है, चकनाचूर होने का मार्ग प्रशस्त करना, उनका दायित्व होता है। संविधान की सीमा में कि धार्मिक आध्यात्मिक क्षेत्र के विधि निषेध का पालन विधिवत हो, हर क्षेत्र में दखल करना राजनेता का उन्माद माना जाता है, भारतीय संविधान की दृष्टि से भी जघन्य अपराध सिद्ध होता है। দেশের চার শঙ্করাচার্য হলেন পুরীর নিশ্চলানন্দ সরস্বতী, উত্তরাখণ্ডের জ্যোতিষপীঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী, কর্ণাটকের শৃঙ্গেরি শারদপীঠের শঙ্করাচার্য স্বামী শ্রী ভারতীতীর্থ এবং দ্বারকার শারদাপীঠের স্বামী সদানন্দ সরস্বতী। সম্প্রতি উত্তরাখণ্ডের জ্যোতিষপীঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতীকে উদ্ধৃত করে দ্য টেলিগ্রাফ পত্রিকায় বলা হয়েছে, 22 জানুয়ারি অযোধ্যায় অনুষ্ঠিত হতে চলা রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে চারজন শঙ্করাচার্য উপস্থিত থাকবেন না। অন্যদিকে বিশ্ব হিন্দু পরিষদের তরফে দাবি করা হয়েছে চারজনের মধ্যে তিনজনই রাম মন্দিরের উদ্বোধনের খবরে খুশি। তিনও শঙ্করাচার্যও নে বাকি মন্দির কি পূর্ণ হো জানে পর প্রসন্নতা ব্যক্ত কি আর রামলালা কি প্রাণ প্রতিষ্ঠা কা স্বাগত কিয়া। কেউ বিজেপির প্রোগ্রামের খেলাপ করলে সে কংগ্রেসের হয়ে যায়। অতএব শঙ্করাচার্যরা যা বলেছেন সঠিক বলেছেন, বিজেপি হিন্দু ধর্মের ঠিকে নেয়নি। গণতান্ত্রিক দেশ, বহুত্ববাদী সমাজ, প্রত্যেকেরই কথা বলার অধিকার আছে, মন্তব্য করার অধিকার আছে, কিন্তু এটা মনে রাখতে হবে যে ফুলের পাপড়ির ওপর দিয়ে হেঁটে গিয়ে রাম মন্দিরটা প্রতিষ্ঠা হচ্ছে না। ভগবান রাম ভারতবাসীর আবেগ, কিন্তু সেই মন্দির ঘিরেও কি রয়েছে ভোটের খেলা? রাজনৈতিক মহলে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। গৌতম মণ্ডল, বিশ্বজিৎ দাস ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ।